হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে হচ্ছে সুবেন্দুদের বার্থডে, আমরা এসেছি দাদার বাড়িতে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো দাদা হালকা পাতলা সারপ্রাইজ হয়েছিল, কারণ আগে থেকে একটু একটু টের পেয়েছিল। আর হ্যাঁ, দাদাকে মানে দাদার পয়েটুয়েলটা তোমাদেরকে দেখালাম কী অবস্থা দেখতে পাচ্ছ। আসলে দাদার জীবনে বৌদির অভাব, তার জন্য এই অবস্থা। যাই হোক, জোকসে পার্ট। তারপরে দাদা রেডি হয়ে আসলো, আমরা সবাই মিলে দাদাকে দিয়ে কেক কাটালাম। তারপরে দাদা কেক কাটলো, দাদাকে সবাই মিলে কেক খাওয়ালাম, তারপরে নিজেরাও কেক খেলাম। আর সুপনাকে দেখতে পাচ্ছ, ও কী অবস্থা ওর। তারপরে যাই হোক, দাদা গিফটগুলো দেখছিল, আর এই গণেশের যে ফটো ফ্রেমটা ওটা আমি সুমনে দিয়েছিলাম। তারপর ঠিক হলো যে আজকে দাদার জন্মদিনে আমরা একটা ছোটোখাটো পিকনিক করি, তার জন্যই সব ব্যবস্থা করা হচ্ছিলো। সবাই মিলে টুকটাক কাজ করছিলাম আমরা, আর রান্না করবে হচ্ছে প্রিয়াঙ্কাদি, আর আমরা হচ্ছে হেল্পার। তো আমরা সব গুছিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, সকালবেলায় আমরা মুড়ি, চানাচুর আর লাল চা খেয়েছিলাম। আর আজকে সুপর্ণা খেয়ে আমি খুব জোর একটা ভয় দেখিয়েছি, তো বেচারি খুব ভয় পেয়েছে। আর ওর মানে হার্টবিটও বেড়ে গেছে, ও ছেড়ে দেখাচ্ছে আমাকে। সুপর্ণার উপর ট্রাই করলাম, প্রাঙ্কটা হলো না। তারপর আমরা ছাদে গিয়ে অনেকক্ষণ আড্ডা মারলাম, ছবি তুললাম। আর এই যে মেয়েটার মুড়ি খাওয়া শেষ হচ্ছে না, মুড়ির গামলা নিয়ে খেয়ে বেড়াচ্ছে, আর আমি এখানে কী করছিলাম জানি না। তারপরে নিচে এসে দেখছি পিউ এখানে কাজুগুলো ছাড়াচ্ছে, তো ওর থেকে কেড়ে খেয়ে নিলাম ও। আর তোমরা ভিডিওতে দেখতে পেলে ও কিন্তু নিজেও চুরি করে করে কাজু খাচ্ছে। তো যাই হোক, এখানে রান্না হচ্ছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে এখনই, খিদে খিদে পাচ্ছে। আর মনে হচ্ছিলো আজকে অনেক খাবো অনেক খাবো। তো যাই হোক, তারপরে এখানে বাকিরা সবাই আসলো আর কেক কাটলো, দাদাকে গিফট দিল। আর এখানে খিদে পেয়েছে আমার, আর কেক খাচ্ছে পিউ, মানে যতক্ষণ না শেষ হবে ও পেট ভরবে না। তারপরে এখানে কী করছিলাম পাগলাম আমরা জানি না। তারপরে এখানে রাতবেলা খেতে বসে গেলাম, দেখো খাবার, ফ্রাইড রাইস, মাংস, দই, মিষ্টি অনেক কিছু ছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর কমেন্ট করো।